নমস্কার বন্ধুরা আমি মনীষা তোমরা দেখছো বিউটিফুল ব্যাঙ্গলোর তো বিউটিফুল ব্যাঙ্গলোরে আজকে আমি একটা নতুন রেসিপি এনেছি হচ্ছে বাড়িতে বানানো আটার বিস্কিট মচমচে খাস্তা এবং কুরকুরে আর নুন মিষ্টি মেলানো হালকা নোনতাও ফিল হবে হালকা মিষ্টিও লাগবে সেই বিস্কুটের রেসিপি তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক এখানে আমি আড়াই কাপ মতো আটা নিয়েছি আর এক কাপ মতো নারকেল কোড়া নিয়েছি এটা ড্রাই কোকোনাট পাউডার বলতে পারো এটা দোকানেও কিনতে পাওয়া যায় তো আমি এখানে ড্রাই কোকোনাট কিনে নিয়ে এসে বাড়িতে পাউডারটা বানিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে ছোটো চামচে দু চামচ মতো জিরে গোটা জিরে দিতে হবে সামান্য একটু নুন আর দিতে হবে দু চামচ মতো চিনি দেব আমি আড়াই কাপ আটাতে দু চামচ মতো চিনি অ্যাড করবো আর দিয়ে দেবো হচ্ছে ঘি এখানে চিনিটা অ্যাড করে দিলাম রোজ দোকানের বিস্কিট তো ময়দার হয় রেডেলি বাচ্চাদের ময়দা খাওয়াটা ঠিক না আর এই বিস্কুটটা পুরো হেলদি এটা তোমরা বানিয়ে এক মাস মতো রাখতে পারো এখানে দিয়ে দিলাম ঘি সামান্য একটু ঘি দিয়েছি আর একটু দিলাম তেল তো ময়ামটা যতটা ভালো হবে তত বিস্কুটটা খাস্তা হবে সে বিস্কুট বলো যে কোনো ভাজা জিনিসে মানে নিমকি এগুলোতে না ময়ামটা ভালো মতো পড়লে ব্যাপারটা খুব খাস্তা হয় খেতে তো এই দেখো এরকম ময়ামটা দিয়ে দেলা পেকে যাচ্ছে যেহেতু চিনিও দেয়া ছিল এবার একটু একটু দুধ দিতে হবে দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিতে হবে এই দেখো খুব বেশি রুটির মতো আটাটা মসৃণ মাখলে হবে না একটু শক্ত মাখতে হবে অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখছি আমি এক হাতে ক্যামেরাটা ধরে এক হাতে ভিডিওটা করছি তার জন্য একটু হয়তো কেঁপে যাচ্ছে তো দেখো এই এইরকমভাবে শক্তই মেখেছি কিন্তু মসৃণ ব্যাপারটা আনতে হবে এবার আমি এটাকে চার ভাগে ভাগ করে নেব আর তিলটা দিতে আমি ভুলে গিয়েছিলাম এখানে সাদা তিল অবশ্য দেবে খেতে ভালো লাগে মুখে পড়লে আর যদি পছন্দ না করো তাহলে দেওয়ার দরকার নেই তো এখানে আমি একটা বাটার পেপার বিছিয়ে নিয়েছি এর মধ্যে ওই চারটে লেচি করেছিলাম একটা লেচি নিয়ে একটু রোল মতো করে নিয়ে এটা তুমি যেরকম শেপ দিতে চাইবে সেরকমই দিতে পারো তো আমি একটু এরকম শেপ দিয়েছিলাম এই দেখো এটা চারধার একটু চৌকো মতো করে নিয়ে এরকম ছুরি করে কেটে কেটে নিয়েছি তোমরা চাইলে মন মতো সেফ দিতে পারো এটাতে কালো জিরেও ইউজ করতে পারো কিন্তু বিস্কুটে সাদা জিরেটা খেতেই বেশি ভালো লাগে নিমকির ক্ষেত্রে কালো জিরেটা ভালো লাগে তো এরকমভাবে দেখো করে নিলাম যদি তোমাদের মনে হয় যে মাখাটা নরম হয়ে গেছে তাহলে একটু আটার মধ্যে কোট করে নিতে পারো শুকনো আটার মধ্যে কোট করে ভাজতে পারো তো আমি এটা তোমাদের জাস্ট দেখানোর জন্য করেছি আমার মাখাটা ঠিকঠাকই ছিল তো আমি কয়েকটা আটার কোটে দিয়ে ভেজেছি বাকিগুলো আমি এমনি কেটে নিয়ে ভেজে নেব তো কি খুব ইজি লাগলো কি না যদি এরকম ইজি রেসিপি পেতে দাও পেতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এই দেখো এরকমভাবে ভেজে নেবো বিস্কুটগুলো এটা এক মাস রেখে দিতে পারো এক মাস আমার রাখতে লাগে না তার আগেই শেষ হয়ে যায় এই দেখো আওয়াজটা মিউট করে দিয়েছিলাম তাই কিন্তু যখন থালাতে তুলছিলাম মটমট করে আওয়াজ হচ্ছিল খুব ভালো হয়েছিল তো আজকে মতো ভিডিও টা এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই